সো আজকে আমার হিচহাইকিং টা হবে টোটাল 120 কিলোমিটার এক্স্যাক্টলি আমি হিচহাইকিং করছি আমি যাব আপনার দুর্গাপুর নেপাল আমরা নেপালে যাচ্ছেন এত দূরে যাচ্ছেন সো গুড মর্নিং एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বর্তমানে আছি হচ্ছে রূপনারায়ণপুর চিত্তরঞ্জন আঙ্কেল স্টপে রূপনারায়ণপুরে আর রূপনারায়ণপুরে এইচসিএল রোড ডাবর মোড় থেকে একটু এগিয়ে সো আজকে আমার হিচহাইকিং টা হবে টোটাল 120 কিলোমিটার আর এই রুটে আমি বলে রাখি বাস অ্যাভেলেবল এখান থেকে আসানসোলগামী বাস অ্যাভেলেবল এবং আসানসোল থেকে বোলপুরগামীও বাস অ্যাভেলেবল কিন্তু চিরাচরিত উপায় আমি আজকে যাব না এখান থেকে হিচহাইকিং করব সো আসানসোল এবং চিত্তরঞ্জনের ওপর দিয়ে হয়ে দুর্গাপুর হয়ে আমি বোলপুর যাব আর এর ওপর আমার অলরেডি চিত্তরঞ্জনের একটা সিরিজ আছে সেখানে আমি চিত্তরঞ্জনের অসংখ্য সুন্দর দৃশ্য দেখেছি আই বাটনে ক্লিক করে সেই সিরিজ থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো আজকে হিচহাইকিং শুরু করা যাক এখন বাজে হচ্ছে সকাল 8:15 মাত্র আর আজকে হচ্ছে 6 তারিখ 6 জানুয়ারি 2021 তাহলে আমি পারবো কি না জানি না এই রুটটা সম্পূর্ণ আমার কাছে নতুন এখান থেকে আসানসোল হয়ে আমি যাব হচ্ছে ইলামবাজার সেই রুটে আমি কখনো ব্যাক হিচহাইকিং করিনি আমি এর আগে যে ভিডিওগুলো সব দেখেছি হিচহাইকিং আমি ইলামবাজার থেকে করেছি দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে বাগের ভিডিও যে দেখেছেন আমি কিন্তু গেছি আসানসোল এই রুটটা আমার কাছে সম্পূর্ণ নতুন এবং ব্যাক এদিক দিয়ে ব্যাক করা আমি হিচহাইকিং করিনি সো দেখি কী কী ডিফিকাল্টির সম্মুখীন আমি হই আর আমি পারি নাকি এখানকার মানুষজন কতটা হেল্পফুল সো দেখা যাক আশা করবো আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এটা কোনো হাইওয়ে না এখান থেকে আমাকে হাইওয়ে যেতে হবে যে হাইওয়েটা ধরে আমি একদম ডাইরেক্ট দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে হয়ে ইলামবাজার মোড় বা পানাগড়ের ওইখানে যাব তো সেই হাইওয়ে অবধি মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে এক্স্যাক্ট ডিস্টেন্স আমাকে দেখতে হবে তো সেই ডিস্টেন্সটা আমাকে এইভাবে লোকালে কভার করতে হবে অসংখ্য ধন্যবাদ দাদাকে আসি তো আমি চলে এসেছি বর্তমানে এটা হচ্ছে হাইওয়ে NH2 যে রাস্তাটা আমি আগের ভিডিওতে আপনার কভার করেছি NH2 আমি সেই NH2 আছি ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর এই হাইওয়ের যে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে আসানসোল হয়ে দুর্গাপুর হয়ে আপনি চলে যেতে পারেন কলকাতা আর আমার পেছনে যে রাস্তাটা এইদিক দিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে ঝাড়খণ্ড সো সেখান থেকে আপনি সোজা চলে যেতে পারেন যদি আমি যতদূর জানি যে জাসিরি বা ওই সমস্ত জায়গা আমি এক্স্যাক্টলি বলতে পারছি কারণ আমি মাইল ফলক দেখিনি তবে ঝাড়খণ্ড ঢুকছে এই রাস্তাটা দিয়ে NH দিয়ে এটা আমি শিওর সো এবার আমি এখান থেকে দেখি কিছু পাই নাকি নাহলে আমাকে অতটা ওই যে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স ওই লং ডিস্টেন্স আমাকে হেঁটে যেতে হবে এখানে কিন্তু বাস অ্যাভেলেবেল অলদো আমি বাস ধরছি না আর যে দাদা আমাকে লিফ্ট দিলেন উনি একজন রেলওয়ে আধিকারিক ওনার সাথে কথা বলে ভালো লাগলো রেলের অবস্থা জানা গেল তো এটাই হচ্ছে অ্যাডভান্টেজ হিচহাইকিং এর এবং এখান থেকে দেখা যাক কি পাই এক্স্যাক্টলি আমি হিচহাইকিং করছি আমি যাবো আপনার দুর্গাপুর অবধি আপনি যতদূর যাবেন আমার একটু ছেড়ে দেবেন কাজরা অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা খুব জলি মানুষ দাদার সাথে অল্প অনেক অনেক গল্প হয়েছে পরে বলছি আপনাদের বর্তমানে আছি কাজরাতে আমার পেছনে দেখতে পাচ্ছেন বাস বাস এখানকার লোকাল অ্যাভেলেবেল সো এখান থেকে আমার বোলপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 72 কিলোমিটার আমি বর্তমানে 48 কিলোমিটার অর্থাৎ 48 কিলোমিটার আমি কভার করে ফেলেছি
আর এখন বাজে মাত্র সকাল 9:30। সবথেকে যেটা মেইন সমস্যা আমি মনে হচ্ছে, আমি আছি কাজুড়া বলে যে মোড়টা আছে একদম উল্টা মোড়, ওখান থেকে সমস্ত বাস টাস আসছে। তো আমি জানি না আমাকে একটু এগিয়ে যেতে হবে নাকি, তো দেখি এবার এখান থেকে। তবে কাজুড়া মোড় থেকে আমি রেসপন্স সেরকম পাচ্ছি না, তো লোকজন এইটার মানের হয়তো বুঝতে পারছে না, কেউ জানি না। দু একজন বুঝতে পেরেছেন, দু একজন রেসপন্স করেছে। তো আমার পেছনে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিছু গাড়ি যাচ্ছে দেখলাম। তো আমি ভাবছি তাই একটু সামনের দিকে যাই, সামনে এই রাস্তাটা একটা জায়গায় টার্নিং পয়েন্টে মিলছে, সেখান থেকে যদি না পাই তাহলে আমাকে অনেকটা সামনে যেতে হবে। একজন দাঁড়িয়েছে দেখি, আমি এক্স্যাক্টলি হিচহাইকিং করছি। আমি বাংলা বোঝেন তো, আমি এক্স্যাক্টলি হিচহাইকিং করছি, এবার মানুষজনের সাহায্য চেয়ে আমি লিফটে যাচ্ছি। আমি যাবো হচ্ছে ইলাম বাজার সোজা দুর্গাপুর হাইওয়ে দিয়ে, আপনি যত দূর যাচ্ছেন আমাকে তত দূর একটু ছেড়ে দেবেন। তো এরপরে লিফট এলাম দাদার সাথে, দাদার নাম হচ্ছে মধুসূদন সরকার, তিনি এখন এখান থেকে যাচ্ছেন কলকাতা, একটা হিউজ ডিস্টেন্স। তো এনার সাথে আমি অল্প কিছু দূরে সাথী, তো দাদার সাথে যাচ্ছি। দাদারও খিদে পেয়েছে, দাদাও কিছু খাবেন, হয়তো আমিও কিছু খাবো, দেখা যাক। তো দাদা আপনি কত দূর থেকে আসছেন? আসানসোল থেকে। তো দাদা আসছেন আসানসোল থেকে, এখনও দাদাকে যেতে হবে কলকাতা, একটা অনেক দূরত্ব, এবং মাঝে মাঝে যেতে হয় দাদা, প্রত্যেকদিন জানে তাহলে সপ্তাহে 2-3 বার এই 250 কিলোমিটার পেরিয়ে যাওয়া সত্যি মুখের কথা নয়। দাদারা আমাদের জন্যে যান। দাদা কি মাল আপনি ক্যারি করেন সাধারণত? তার মানে আমাদের পরনে যে সমস্ত জামা কাপড় থাকে, এইরকম জামা কাপড় জ্যাকেট এইগুলো ক্যারি করে কলকাতা অবধি নিয়ে যান, আবার হয়তো কলকাতা থেকে নিয়ে আসেন, এইরকম ট্রান্সপোর্ট এনারা করছেন। সত্যি হিচহাইকিং করে মানুষজনের সাথে পরিচয় না হলে আপনি বুঝতে পারবেন না যে এরা কীভাবে আমাদের সাহায্য করে। আমি এখন আছি হচ্ছে দুর্গাপুরে মুচিপাড়ায়, নিধিরাম দার সাথে দেখা হয়েছে। নিধিরাম মাহাতো, একটা ছোট্ট দোকান, ছোট্ট সংসার। আমরা গাড়িতে নামলাম, দাদারও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, আমার ব্রেকফাস্ট করায়নি। তো এনাদের সাথে এখানে ব্রেকফাস্ট করবো, এখানে আমরা খাচ্ছি মুড়ি ঘুগনি, আর আপনাদের এই লাইফটাও দেখাবো যে এরা কীভাবে থাকেন, কীভাবে খাওয়া দাওয়া করেন। এবং দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট একটা ভ্যানের মধ্যে সাজানো দোকান, এই দোকানের মধ্যে সব কিছু পাবেন, শ্যাম্পু থেকে শুরু করে সব কিছু পাবেন। হয়তো এই রাস্তায় আসলে নিধিরাম দার সাথে দেখা হতে পারে। 6 মাস হয়েছে এই দোকানটা করেছেন, এছাড়া এতটাই কষ্টময় জীবন, মানে জীবনটা কিন্তু এতটাও সহজ না, এনাদের দেখে আমরা সেটা বুঝতে পারি। কি বল, কোন ক্লাসে পড়ছো, পড়াশোনা করো, স্কুলে যাও, স্কুল এখন বন্ধ? দাদার সাথে এখানেই বিদায়, দাদা এখানে চলে যাবে সোজা কলকাতা, আমি এদিকে ইলাম বাজার। ভালো থাকবেন দাদা। সো হ্যালো এভরিওয়ান, সো আমি এখন নেমে পড়েছি হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এটা কলকাতার দিকে উপরের রাস্তাটা, আর নিচে যে রাস্তাটা সাইড দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে এটা ইলাম বাজার হয়ে আপনি এখান থেকে চলে যেতে পারেন দার্জিলিং। তো যিনি ছিলেন উনি যখন যাচ্ছেন এনার একটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো, যেটা আপনাদের বলি, মানুষ হলো পাখি। সত্যি আমরা পাখি উড়ে বেড়াই এদিক ওদিক, কোথায় যাই জায়গাটা, পৃথিবীটা খুবই ছোট, আবার হয়তো দাদার সাথে দেখাতে পারে। অমায়িক মানুষ, কৃষ্ণনগরে বাড়ি, এরকমভাবে মাঝে মাঝেই যান উনি কলকাতা। আর সবথেকে বড় কথা, যারা সার্ভিস দিয়ে যাচ্ছে, এরা যে জামা কাপড়টা আনছেন সেটা এক্স্যাক্টলি মলে, অর্থাৎ আমাদের যে শপিং মল আছে সেগুলোতে বিক্রি হয়। সো এই রাস্তা থেকে এখন আমি যাবো হচ্ছে ইলাম বাজার, অলমোস্ট 72 কিলোমিটার ছিল যেখান থেকে দাদার সাথে উঠেছি। আর এখান থেকে আমি যা ম্যাপে দেখলাম মোটামুটি এখানে আরও 48 কিলোমিটার বাকি আছে। সো নিয়ার অ্যাবাউট অনার অ্যাভারেজ ধরতে পারেন আমি 25 কিলোমিটার মতো এনার সাথে এসছি। সো এখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো আছে কিছু বলতে। সো হেঁটে যাচ্ছি, সময় বলা হয়নি, 10:40 বাজে। সো হয়তো যদি আমি এটা এই 50 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে কভার করতে পারি, বাসে করে যদি আসি আমি 12:30 বাজতো বোলপুর, যদি তার আগে আমি কভার করে নিতে পারি, তারপরে হিচহাইকিং করে আমি কিন্তু বাসেরও আগে চলে আসবো। এবং এই রুটে আমি উল্টো রুটে এসেছি, মানে আমি বোলপুর থেকে কিন্তু এই অবধি এসেছি, এর উপর আমি অলরেডি হিচহাইকিংয়ের ভিডিও আছে, আপনি আগের সপ্তাহের ভিডিওটা দেখবেন, আসানসোল গেছে এই রুট দিয়ে, ফিরিনি কোনোবার।
সো ফেরার কিন্তু এটা প্রথম এক্সপিরিয়েন্স, মানে আমি প্রথমবার কিন্তু আমি রাস্তায় ফিরছি। সো সত্যি এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম, কারণ এই শুটে আমি কখনো ফিরিনি। সো এটা আমি ফার্স্ট টাইম উল্টোভাবে এইবারে এই রুট দিয়ে আর কি যাওয়া, ইলাম বাজার এখান থেকে যাওয়া। সো যাই হোক, মানুষ রেসপন্স করছে, আমি বাইকের কাছে রেসপন্স পেয়েছি। লরিওয়ালারা একজন বললেন না, মানে ডাইরেক্ট না বললেন, এটা আমার খুব ভালো লাগলো, নাটা ডাইরেক্ট বললেন। আরেকজন তো মুখ বেঁকিয়ে কী বললেন আমি কিছু বুঝতে পারলাম না তার ইঙ্গিতে। সো এরপর একটা লরিতে আমি লিফ্ট পেলাম। পুঞ্জে শিয়াদব দাদা ড্রাইভিং করছেন। আপনি কলকাতা থেকে আসছেন, মানে এতটা ডিস্টেন্স কভার করে যাইনি আপনি কলকাতা? নেপাল? তার মানে নেপালে যাচ্ছেন, এত দূরে যাচ্ছেন? কব পৌঁছেন নেপাল? তাহলে 3-4 দিন এরকম ড্রাইভিং করবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ওনারা শোন, শোয়ার জায়গা, রান্না করেন, তো বুঝতেই পারছেন যে কী জীবন। কলকাতা থেকে কোনো মাল নিয়ে নিশ্চয়ই নেপালে যাচ্ছেন, আবার নেপাল থেকে হয়তো মাল নিয়ে আসবেন কলকাতা। তো এদের এরকমই একটা সিচুয়েশান, এইভাবে এরা ট্রাভেল করে এবং কতটা হেল্পফুল সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। লরি ড্রাইভার কিন্তু বাংলায় বলুন বা সব জায়গায় ভারতের যথেষ্ট হেল্পফুল, আমার আপাতত যা এক্সপিরিয়েন্স আছে। দাদা নামিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন পেছনে একটা ডাম্পার নিয়ে যাচ্ছেন। যাক, প্রায় 100 কিলোমিটার কভার করে ফেলেছি। সো 100 কিলোমিটার পুরো হিচাইকিং করেছি, আর এখান থেকে বোলপুর হচ্ছে মাত্র 17 কিলোমিটার। সো সেটা হিচাইক করে চলে যাবো। সো আপনাদের ভিড়টা দেখাই যে এই অঞ্চলটায় ভিড়। ইলামবাজার থেকে কলকাতা গেছি, আর আগের ভিডিওতে আপনাদের দেখালাম ইলামবাজার থেকে আমি গেছি আসানসোল, কিন্তু উল্টোভাবে আমি কখনো আসিনি, তো এটা ফার্স্ট টাইম। এবং ইলামবাজার থেকে বোলপুরও আমি হিচাইকিং কখনো করিনি, সো এটা ফার্স্ট টাইম। আর মাত্র 17 কিলোমিটার আছে, আর এখন বাজে হচ্ছে 11:30। সো আমি গ্যারেন্টি দিচ্ছি বাসের আগে হয়তো পৌঁছে যাবো। সো 1 ঘন্টা টাইম আছে 17 কিলোমিটার। সো আমার পেছনে যে রাস্তাটা যাচ্ছে আমি জাস্ট এটা দেখিয়ে দিই। এখান থেকে আপনি যেতে পারেন হচ্ছে সোজা বলেছি শ্রীনিকেতন, শান্তিনিকেতন, তারপর হচ্ছে NH2B যেতে পারেন, বোলপুর, বর্ধমান। এখান থেকে একটা রাস্তা আছে সোজা গিয়ে ডান দিক দিয়ে বর্ধমান এবং কলকাতা যাওয়া যায়। আর আপনি যে উল্টো রাস্তা অর্থাৎ এই দিকে যে রাস্তা, এটা দিয়ে কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে হয়ে কলকাতা যাওয়া যায়, যেটা সময় কম লাগে। তো যাই হোক, আমি সবসময় যেটা বলেছি মোড়ে কখনো হিচাইকিং করা যায় না, সেই জন্য সবসময় মোড় থেকে একটু এগিয়ে যেতে হবে। সো আমি একটু সামনের পথে এগিয়ে যাচ্ছি এবং এটা স্টেট হাইওয়ে 14 নম্বর। তো যাই হোক, এখান থেকে একটু রেসপন্স পাওয়াটা চাপের, কারণ হচ্ছে এখানে একদম জমজমাট ভিড় এবং সবাই চিরাচরিতভাবে যেতে অভ্যস্ত। তো অ্যাট লাস্ট আমি ডিসিশন নিলাম যে এখান থেকে হচ্ছে না, আর একটু পেছোতে হবে, কারণ এখানে পুরো জমজমাট। তো জমজমাট থেকে বেরিয়ে আমরা একটু সামনের দিকে যাবো। যাক, একজনের রেসপন্স পেয়েছি, একজন বাইকের। সো আরেকজন দাঁড়িয়েছে, দেখা যাক। আমি এক্স্যাক্টলি যাবো বোলপুর, আপনি যত দূর যাবেন একটু ছেড়ে দেবেন। সো আদিপুর দাদা আমাকে লিফ্ট দিলেন, এখান থেকে জাস্ট সামনেই যাবেন, ঠিক আছে, যত দূর দিচ্ছেন। সো এটা আমার ফার্স্ট লিফ্ট ইলামবাজার থেকে, দেখা যাক যত দূর যান আমার সেখান থেকে আমি কি পাই। অসংখ্য ধন্যবাদ দাদাকে সামান্য এগিয়ে দিলেন। এই জায়গাটার নামটা কি? সুখবাজার অবধি এগিয়ে দিলেন, ধন্যবাদ দাদা। সো দাদা উনি এগিয়ে দিলেন সুখবাজার অবধি। ডিস্টেন্স খুব বেশি হবে না, হয়তো 800 থেকে 1 কিলোমিটার হবে। সো যতটাই দিক না কেন তাদেরকে রেসপেক্ট করা উচিত। সো সেই লিফ্টটা আমি অ্যাকসেপ্ট করলাম। এবার এখান থেকে এদিকে ফরেস্ট শুরু হচ্ছে, সো এবার এখান থেকে দেখা যাক কি ভাই। এটা হচ্ছে এসি বাস কলকাতা টু বোলপুর, এর ওপর অলরেডি ভিডিও আছে, আই বাটনে দেখতে পারেন। এখানে রেসপন্সটা পাচ্ছি, এইটার মানে এখানে অনেকেই বোঝে। একজন বাইকওয়ালা গেলেন, বললেন সামনে যাবেন, আরেকজন গাড়িওয়ালা গেলেন, উনিও বললেন সামনে যাবেন। তো সবে বাজে 11:50 মতো, এখন এখান থেকে কিছু পাইনি আমি, সে স্টিল সুখবাজার দাঁড়িয়ে আছি। সো এখানে রেসপন্স দু একটা পাচ্ছি, না আসছে, অনেকে হা করে দেখাচ্ছে। সো এটাই হচ্ছে বিষয় সব মানুষের এক্সপ্রেশনগুলোকে, এটাই চ্যালেঞ্জ আমার কাছে। তো এখান থেকে খুবই শর্ট ডিস্টেন্স, আমি চাইলে কোনো কিছু অ্যাভেল করতে পারতাম ইজিলি, বাট করবো না। আমি দেখতে চাইছি এখানকার সিস্টেমটা কেমন বা এখানকার মানুষ আপাতত কেমন, কতটা হেল্পফুল। তাহলে শুক্রবার থেকে লিফ্ট পেলাম, জিতেন দাদা লিফ্ট দিলেন বোলপুর, তাহলে বোলপুর অবধি পেয়ে গেলাম। চোখের সামনে দেখতে পাচ্ছি ইলামবাজারের জঙ্গলের এরিয়াটা। সত্যি বলতে এই রাস্তা দিয়ে আপনি যখনই যাবেন না কেন, এই অংশটি সত্যি আপনার খুবই ভালো লাগবে, কারণ অপূর্ব সুন্দর অনেক দৃশ্য দেখতে পারবেন এই রাস্তাতে। ইলামবাজার দিয়ে বোলপুর যাওয়ার পথে এই রাস্তাটি অবশ্যই একবার হলেও যাবেন। আমরা সামনের পথে এগিয়ে যাচ্ছি
এবং দেখতে দেখতে জঙ্গল শেষ করে চলে আসলাম শহরাঞ্চলে এবং আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এবং অল্প কিছু সময়ের মধ্যেই আমরা প্রায় শ্রীনিকেতনের কাছাকাছি চলে আসলাম। দেখতে দেখতে শ্রীনিকেতন চলে আসলাম এবং এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বোলপুরের পথে। আমাদেরকে ওয়েলকাম জানালো এখানকার একটা সাইনবোর্ড। আমরা সামনের পথে এগিয়ে যাচ্ছি, বাহাতে বিশ্বভারতী ক্যাম্পাসের কিছু অংশ পড়ল, আমরা সোজা এগিয়ে যাচ্ছি। বাহাতে পঞ্চায়েত এবং শ্রীনিকেতন SBI ব্রাঞ্চ, সেটিকে পার করে সামনের পথে এগিয়ে যাচ্ছি, বাহাতে বিশ্বভারতী ক্যাম্পাস, সোজা যাচ্ছে বোলপুর। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম বোলপুর জামমুনি বাসস্ট্যান্ডের কাছে এবং সেই বাসস্ট্যান্ড পেরিয়ে আমরা আমাদের যাত্রা শেষ করলাম ভুবন ডাঙাতে। এই পর্যন্ত দাদা আমায় এগিয়ে দিলে ইলাম বাজার থেকে একদম ডাইরেক্ট আমি ভুবন ডাঙা চলে এসেছি আর বাজে 12:25। সো সত্যি বাসের আগে চলে আসলাম, বাস 12:30 আগে ঢোকায় না, আমি 12:25 চলে এসেছি আমার ভুবন ডাঙাতে। এক্স্যাক্টলি বাসস্ট্যান্ড ক্রস করে দাদা আমাকে এগিয়ে দিয়েছেন। সো আশা করবো আজকের হিচহাইকিংটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর এই নিয়ে রিলেটেড যদি কোনো রকমের ডাউট থাকে বা আপনি যদি চান সেই এরিয়াতে আমি হিচহাইকিং করবো অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।